শুভ সকাল বন্ধুরা, এই যে সকালে চলে আসলাম রুটি বানানোর জন্য, মানে শরীরটা কয়েকদিন যাবৎ ভালো আছে, তো তাই মনে করলাম যতদিন ভালো থাকে নিজে বাসায় রুটি তৈরি করে নেব, কারণ বাবা রুটি তো মিষ্টি থাকে, আবার এমনি পরোটাও তো তেল থাকে অনেক, এগুলো খাওয়ার তো ঠিক না, এমনি মোটা হয়ে যাচ্ছি, রুটি বেলা হয়ে গেলে এখন রুটিটা একটু ভেজে নিচ্ছি, আর আমরা মানুষ কম তো অল্প কয়েকটা ভাজলেই হয়ে যায়। আজকে রুটিগুলো সুন্দরই করলো, আর যা গরম, মানে সকাল থেকে তো অনেক গরম ছিল, মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয়েছিল অল্প, কিন্তু তার মানে অল্প বৃষ্টির কারণে মনে হয় কি গরমটা আরও বেড়ে গিয়েছিল, খুবই কষ্ট লাগছিল রান্না বান্না করতে, কি করব না করব মানে ভালোই লাগছিল না। রুটিটা ভাজা হয়ে গেল, এখন দীপেরা আমার জন্য ডিম ভাজি করে নিচ্ছি, মনে করলাম কি এত গরমের ভিতরে একটা মানে ফ্রাই প্যানটা তো বড়, দুটো একবারে ডিম পোচ করে নি, আর ওর বাবা তো আগেই খেয়ে চলে যায়, কিন্তু ডিম পোচ করতে গেলে গিয়ে কি হলো, একটা বড় হয়ে গেল একটা ছোট হয়ে গেল, যেহেতু বাবু আর কিছু খাবে না, বাবুকে বড়টা দিলাম, আর আমার তো এই যে সবজিও আছে, কালকের সবজি রান্না করেছিলাম, আমি সবজি দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করি, আর ডিমও একটা খেয়ে নিলাম, যে আমার নাস্তা রেডি, এখন নাস্তাটা করে নেব, আর দেখি দুপুরে কী রান্না করা যায়। এই যে দুপুরে রান্না করতে চলে আসলাম, আজকে ট্যাংরা মাছ রান্না করব লাউ দিয়ে, মানে সকালে বাজার নিয়ে আসছিল কাঁচা বাজার, সুন্দর একটা লাউ নিয়ে আসলো, তারপর মনে করলাম যেহেতু গরম লাউটা গরমের জন্য খাওয়াটাও বেটার, তাই চিন্তে করলাম যে অনেকদিন যাবো ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করি না, যে আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করে নিচারি, যে লাউটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, এখন একটু পেঁয়াজ রসুন ভেজে আগে মানে হালকা ভাজার পর পরে লাউটা দিয়ে একটু কষিয়ে মানে রান্না করে ফেলবো, সামান্য মশলা দেবো, একটু জিরে বাটা, একটু ধনিয়ার গুঁড়ো, এই যা। আর বাবুর জন্য মনে করছিলাম যে অন্য কোনো মাছ রান্না করবো, আগে নিষেধ করছে, বলছে যে মা না আমার জন্য কোনো মাছই রান্না করবো না, আমি ডিম ভাজি খাবো। এই যে এখন লাউটাও দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ঢেকে দেব, তারপরে লাউটা একটু ই হয়ে গেলে, মজে গেলে তখন একটু জিরে বাটা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, এই। আর রান্না বান্না করতে করতে আমার এত কষ্ট হচ্ছে, মানে গরমটা অস্বাভাবিক পরিমাণে বেড়ে গেছে, কিন্তু বিকেলের দিকে আজকে আবহাওয়াটা খুবই সুন্দর হয়ে গিয়েছিল, মানে একটু অনেক সুন্দর বাতাস দিয়েছিল, মানে বৃষ্টি তেমন হয় নাই, কিন্তু বাতাসটার কারণে না আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, খুবই ভালো লাগলো। এই যে এখন মশলাটা কষিয়ে নেব, তারপরে মাছটা দিয়ে দেবো, আজকে আর বেশি কিছু রান্না করবো না, আর একটু বাবুর জন্য যে বেগুনও আনছিল, পটলও আনছিল, কিন্তু আজকে কুমড়োটা আনেনি, বাবু কুমড়াটাও ভালো খায় কিন্তু কুমড়ো আনেনি, কী করবো, এই যে কয়েকটা বেগুন আর পটল ভেজে নিচ্ছি, যেহেতু আমি তো বেগুন খাই না, তো বাবুর জন্য আর বাবুর বাবার জন্য। এই যে মাছটাও হয়ে গেল, দেখলাম যে লাউটা সিদ্ধ হলো কি না, হ্যাঁ লাউটাও সুন্দর মানে নরম হয়ে গেল, যে আমার তাহলে রান্না বান্না শেষ, এখন বাবুর জন্য ডিম ভাজতে আবার রান্না করে চলে আসলাম, যেহেতু বাবু ডিম ভাজি দিয়ে ভাত খাবে, বাবুর জন্য ডিমটা ভেজে নেব, আর খাবার দাবার সব টেবিলে রেডি করা হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। বাবু ডিমটা মানে সব কিছুর চেয়ে সে ডিমটাই খুব পছন্দ করে, তার এই তিনবারও যদি ডিম দেওয়া যায় সেটাও খেতে পারবে। এই যে চলে আসলাম, আজকে যা যা রান্না করলাম খুবই সামান্য রান্না করলাম, এই যে একটু বেগুন ভাজি, পটল ভাজি, ডাল, আর যে ট্যাংরা মাছ দিয়ে লাউ আর ভাতে, এখন আমরা লাঞ্চটা করে নেব, হয়ে গেল লাঞ্চ করা শেষ, এখন সন্ধ্যায় চলে আসলাম, বাবু বললো যে মানে বিকেলের চারটার পর থেকেই তো আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছে, আগে বলছে যে মা আজকে কিন্তু আমি দুধ খাবো না, আজকে আমাকে একটু নুডলস বানিয়ে দাও, মনে করলাম যেহেতু আবহাওয়াটাও ঠান্ডা, বাবুর জন্য একটু নুডলসই বানিয়ে নিই, ওই ম্যাগি নুডলস বানাবো, বেশি মানে সময় লাগে না এগুলো বানাতে, আর ওই যে বাবু একটু আলু আর গাজরটা পছন্দ করে, আবার অন্য কোনো সবজি পছন্দ করে না, তাই একটু আলু গাজর দিয়ে একটু ম্যাগি নুডলস তৈরি করে নিচ্ছি, মশলাটাও দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দেবো, যে নুডলসটা একটু সেদ্ধ হওয়ার জন্য, আর গরম জল দিয়েছিলাম তো, মানে বাবু নুডলসটা শক্ত পছন্দ করে না, একটু নরম নরম থাকবে, একটু স্যুপ টাইপেরও পছন্দ করে,
মানে আমার বাবু কোনো জিনিসই শক্ততা খেতে পারে না, আগে তো খেতেই পারতো না, মানে ছোটবেলা থেকে বাবুকে নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, মানে কোনো কিছুই চাবিয়ে মানে চিবিয়ে খেতে পারতো না, এখন এই বড় হচ্ছে এখন একটু খাচ্ছে, এই হয়ে গেছে নুডলস, এখন একটু টমেটো সস আর একটু সয়া সস দেবো, তাহলেই হয়ে যাবে আমার নুডলস তৈরি করা। একটু বেশি করেই বানিয়ে নিলাম, কারণ বাবু ইচ্ছে করলে কালকেও খেতে পারবে। নুডলস হয়ে গেল, এখন একটু টমেটো সস দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিলাম, বাবু তো অপেক্ষা করতেছে সে কখন নুডলস খাবে। বাবু এই নুডলসটা খুবই পছন্দ করে, কিন্তু স্কুলে দিতে পারি না, সময় লাগে, এগুলো আবার ভাজাভাজি করতে হয়। এই যে নুডলস রেডি, এখন বাবুকে দিয়ে দেব, আর আমরা দুজন মানুষ, আমি একটু খেয়ে নেবো আর কিছুটা রেখে দেব যে বাবু কালকেও খেতে হবে। এই যে বাবুকে দিয়ে দিলাম, বাবু এখন টিভি দেখবে আর খাবে, কারণ ও এরকম বিছানায় বসেই খায়। তোমরা কেউ কিছু মনে করো না, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে।